গতকাল ব্রাত্যবাবু যেভাবে নতুন তথ্য একটা এনেছিলেন তার জন্য প্রত্যেকে আমরা চিন্তিত হয়ে গেছিলাম এবং অনেকে সেটা হজম হচ্ছিল না কাল থেকে অনেক ফোন পেয়েছি আজকে তিনি তার ভুল শুধরেছেন এবং যে তথ্য তিনি দিয়েছেন যে পঞ্চান্ন হাজার খালি আছে এটাও কিন্তু ভুল এটা প্রায় এক লক্ষ যদি বলা হয় তাহলেও কিন্তু কম পড়বে কারণ স্কুলগুলো ঢুকছে নতুন টিচার সেখানে একটুও নেই অতএব এ এর এর ফলে কেন এখন তথ্য তিনি কেন দিচ্ছেন না একটা আশার আলো আমরা বলতে পারি যে এই তথ্য দেওয়া মানেই কিন্তু হয়তো নতুন কিছু আসতে পারে আগামী দিনে যেভাবে লড়াই চলছে যেভাবে লড়াই করছে আমাদের আন্দোলনকারীরা তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং বিএস একাডেমি বরাবর ওদেরকে কিন্তু সাপোর্ট করছে এবং আগামী দিনে করবে হ্যাঁ তো আমি এটাই বলবো আর কি যে হয়তো কোনো আশার আলো আসতে পারে প্রত্যেককে বলব যে আন্দোলন করছেন আবার বেশি করে আন্দোলন করুন এবং তার সাথে পড়াশোনাটা করুন আমাদের ব্যাচ চলছে তারা আগে বলে রাখি পিএসসি ক্লাসে ব্যাচ শুরু হয়ে গেছে একটু আগে ম্যাথ হয়ে গেল পার্সেন্টেজ ম্যাথগুলো হয়ে গেল যারা হতে চাইছেন রেট মাত্র একশো টাকা পারলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন করতে পারেন হোয়াটসঅ্যাপ ভর্তি করে চলছে আর বাংলা স্পেশালি বাংলা এবং পিটির জন্য এসএলএসটি পিটির জন্য কিন্তু ক্লাস আমি নিচ্ছি বাংলা এখানে পুরোপুরি আমাদের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমি কিন্তু পড়াচ্ছি বাংলাটা আমার থার্ড ব্যাচ চলছে আমি ফোর্থ ক্লাস স্টার্ট করবো আর কি খুব দ্রুত আর কি আজকালের মধ্যেই তো যারা চাইছে পড়বো তারা আমাকে আমাকে তারা আমাকে মেহেজ করতে পারো আর পিটি সবার জন্য বাংলা না বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ম্যাথস ইংলিশ সবার জন্য আর কি পিটি তো সেটাও আমাদের ক্লাসে এখানে চলছে রেট মাত্র একশো একশো ঊনপঞ্চাশ টাকা তো এত কম রেটে কেউ পড়াবে না আমরা এখানে বিএস একাডেমি কিন্তু পড়াই এবং বেশ ভালো রেজাল্ট কিন্তু এখানে হয় চান অনলাইনে পড়ব আপনি পড়তে পারেন আমার দেওয়া এই নাম্বারে একটা মেসেজ বা একটা কল করলেই হলো আমরা ডেমোস নোটস পত্র আমরা আপনাকে দেখাবো দিয়ে আপনি আমাদের এখানে কাজ করতে পারেন প্রত্যেককে বলবো যে এটা আশার আলো এসছে অথবা এটাকে সময়টাকে কাজে লাগান এবং সময়টাকে এভাবে অপচয় না করে কাজে লাগান এবং আন্দোলনটা কিন্তু বরাবর চাই জোরদার চাই প্রত্যেককে রইল অসংখ্য ধন্যবাদ নমস্কার